আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহসল্লি আলারসলিহিলকেরি মামাবাদ সুপ্রিয় দর্শক আজকে আমাদের সমাজের ভিতরে একটা জিনিস অত্যন্ত বহু প্রচলিত দেখা যাচ্ছে আর সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন ডাক্তারদের চেম্বারের মধ্যে আজকে আমাদের দেশের অনেক ফার্মাসিস্ট যারা যারা ঔষধ কোম্পানির সাথে যারা জড়িত তাদেরকে বিভিন্ন ডাক্তারদের কাছে ভিড় জমতে দেখা যায় আজকে আমরা এই বিষয়টাকে আলোচনা করবো যে বিভিন্ন ডাক্তারদের কাছে ওই ফার্মাসিস্ট ভাইরা একত্রিত হয়ে মাঝে মধ্যে তাদেরকে কিছু হাদিয়া উপটোকন দেওয়া হয় বিভিন্ন জিনিস তাদেরকে গিফট করা হয় এই জিনিসটা আসলে শরীয়ৎসম্মত কিনা কতটুকু এটা জায়েজ বা না জায়েজ ডাক্তারদেরকে এই জিনিসগুলো হাদিয়া দেওয়ার পরে এটা ডাক্তারদের জন্য গ্রহণ করাটা কতটুকু শরীয় সম্মত সুপ্রিয় দর্শক এই জিনিসটা মোটামুটি ভাবে হয়ে থাকে এক নম্বর হচ্ছে অনেক ডাক্তারদের কাছে বিভিন্ন ফার্মেসির লোকেরা এসে তাদের সাথে একেবারে অর্থনৈতিকভাবে চুক্তি করা হয় যে স্যার আপনি আমাদের এই ওষুধ কোম্পানিরগুলো এই ওষুধগুলো আপনারা রুগীর জন্য মানে প্রেসক্রিপশনের মধ্যে লিখে দিবেন আপনাকে আমরা এত হাজার টাকা দিলাম বা এত এত সুবিধা আমরা আপনাকে দিব সুপ্রিয় দর্শক এই যে যে জিনিসটা একটা ডাক্তারকে এরকমভাবে তাদের ফার্মেসির পক্ষ থেকে এরকমভাবে কন্ট্যাক্ট করা হয় যে আমরা এত হাজার টাকা আপনাকে দিচ্ছি আর বিনিময়ে আপনি আমাদের ওষুধ কোম্পানির ওষুধগুলোকে রুগীদের কাছে আপনারা প্রেসক্রিপশন করে দিবেন এই জিনিসটা সম্পূর্ণরূপে না যায় সম্পূর্ণরূপে হারাম কারণ ডাক্তার রুগীর জন্য ওই ওষুধটা গিয়ে লিখবেন যে ওষুধটা রুগীর জন্য প্রযোজ্য হবে রুগীর জন্য প্রয়োজন কিন্তু দেখা গেছে ভাবে যখন চুক্তি হয় কোনো কারো সাথে যদি কন্টাক্ট হয় চুক্তি ওয়াদাবদ্ধ হয় তো তাকে দেখা গেছে ওই ওষুধরা যদি তার জন্য ওই ভাবে পুরোপুরি তার জন্য কাজে নাও আসে তারপরেও ডাক্তাররা লিখতে বাধ্য এর জন্য এটা রুগীর সাথে এক ধরনের প্রতারণা হচ্ছে রুগীর রুগীর অধিকারকে খর্ব করা হচ্ছে এজন্য জন্য এটাকে শরীয়ত এবং কেরাম সম্পূর্ণরূপে না যায়জ এবং হারাম বলেছেন আর বাকি দুইটা পদ্ধতি এর মধ্যে দ্বিতীয় নাম্বার একটা পদ্ধতি হলো যে এরকমভাবে ফার্মাসিস্টা তারা ডাক্তারদের কাছে উপস্থিত হয়ে দেখা গেছে যত সামান্য বিষয় হাদিয়া করে একটা কলম বা একটা এরকমভাবে ছোট একটা খাতা ইত্যাদি একটা প্রেট এই সমস্ত কিছু জিনিস একটা ফুল এগুলি যদি কিছু গিফট করে যে স্যার আমি আপনার কাছে একটু পরিচয় হওয়ার জন্য আর সেই জিনিসটা আপনার সামনে আমরা গিফট করতে চাই তাহলে এই যত সামান্য যেটার দ্বারা ডাক্তারকে প্রভাবান্বিত করা যায় না যে জিনিসটা দিলে ডাক্তার ওই কোম্পানির সাথে কোনো রকমের চুক্তিবদ্ধ হন না এরকম সামান্য হাদিয়া নেওয়াটাও অনুচিত কিন্তু এটা যদি নেওয়া হয় তাহলে এটাতে ডাক্তারের ওই জন্য ওই ওইভাবে কোনো গুণা হবে না উনি ওইভাবে কোনো অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন না তৃতীয় নাম্বার আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে সরাসরি কোনো অর্থনৈতিক চুক্তি করা হয় না আপনারা দেখবেন বিভিন্ন ফার্মাসিস্টের লোকেরা ভাইয়েরা বিভিন্ন কোম্পানির লোকেরা ডাক্তারদের কাছে এসে মোটামুটি কোনো রকমের চুক্তি করা ছাড়া নির্দিষ্ট কোনো অংশ ছাড়া নির্দিষ্ট কোনো রকমের টাকার অ্যামাউন্ট ছাড়া এরকম বিভিন্ন ধরনের এর অত্যন্ত দামি জিনিস ডাক্তারকে গিফট করা হয় একটা ল্যাপটপ দেওয়া হয় এরকম বিভিন্ন একটা দামি ঘড়ি তাকে দেওয়া হয় যেগুলোর উদ্দেশ্য হলো তার ওই উদ্দেশ্যটা হচ্ছে যেন ওই ডাক্তার সাপ ওই কোম্পানির দিকে তার একটা সুনজর থাকে এবং রুগীদেরকে যেন উনি এই ওষুধগুলো বেশি বেশি সেল করে থাকেন সুপ্রিয় দর্শক এটাকে অনেকে গিফট মনে করেন হাদিয়া মনে করতেছেন যে এটা তো স্যারকে হাদিয়া দিচ্ছি স্যারও এটাকে হাদিয়া হিসাবে গিফট হিসাবে গ্রহণ করতেছেন কিন্তু না এটার পিছনে কিন্তু তার উদ্দেশ্য থাকে অত্যন্ত জঘন্যতম তার উদ্দেশ্য ভালো থাকে না এই গিফট যারা দিচ্ছেন তাদের উদ্দেশ্য থাকে যেন এই ডাক্তার মহোদয় যেন আমাদের এই কোম্পানিকে প্রাধান্য দেন এবং এই ওষুধগুলি যেন রুগীর জন্য উনি বেশি বেশি সেল করেন এই জন্য ফোকাহাই কেরামগন বলেন এইরকম দামি কোনো ধরনের গিফট কোনো কোম্পানির পক্ষ থেকে ওষুধ কোম্পানির পক্ষ থেকে এরকমভাবে ডাক্তারদের জন্য হাদিয়া হিসাবেও গ্রহণ করা কোনোভাবে সুযোগ নাই। কারণ হাদিয়া তো কি বলা হয় যেখানে কোনো রকমের এরকম তার কাছ থেকে আশা করা যাবে না রকমের যে আমি তাকে হাদিয়া দিচ্ছি আর বিনিময়ে আমি তার কাছ থেকে কিছু পাবো এটাকে প্রিয় বন্ধুরা আমার হাদিয়া বলা হয় না আর এটা তারা যেটা যে জিনিসটা করতেছে দামি দামি বিভিন্ন জিনিস এরকমভাবে ওনাকে দামি একটা গাড়ি বা দামি ল্যাপটপ দামি জিনিস দিয়ে ও ডাক্তারকে হাদিয়া দেওয়া এর অর্থ এটা নয় যে আমি তাকে হাদিয়া দিচ্ছি এর অর্থ এটাই যে উনি যেন আমাদের এই কোম্পানির ওষুধগুলোকে যেন বেশি থেকে বেশি রুগীদের জন্য সেল করা হয় আর এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন প্রতিনিয়ত করতেছে এই জন্যেই আমি আপনাদের সামনে এটা বিনতি অনুরোধ করতেছি যে ডাক্তার মহোদয় যারা আছেন আপনারা জাতির ভবিষ্যৎ আপনারা দেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন সকলের সম্মানের পাত্র অতএব এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো কোম্পানি পক্ষ থেকে এমন কোনো হাদিয়ার নামে কোনো ঘোষ গ্রহণ করা যাবে না যেটাতে এ দেশের রুগীদের জন্য এটা কাল হয়ে দাঁড়ায় আশা করি আপনার এই জিনিসগুলো বুঝতে সক্ষম হবেন মহান আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের গুনাহের কাছ থেকে বেঁচে থেকে গুনাহের কাজগুলোকে বর্জন করে আখেরাত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখরুদ আবানা আনহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলমিন